ভিউয়ার্স, এই যে দেখেন একটা বিষয়, এগুলো হচ্ছে খেজুর গাছের চারা। বিসি থেকে এই যে আপনার উপরে যে খেজুরগুলো হয়, এই খেজুরগুলো নিচে পড়ে, নিচে পড়ার পরে এই চারাগুলো হয়। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আজকে আমরা চলে আসলাম একটা খেজুর বাগানে। অনেকদিন যাবৎ আমাদের ভিডিও দেওয়া হয় না, কারণ করোনা মহামারীর মধ্যে এক ছিল রমজান মাস, সেই জন্য বাহিরে যাওয়া হয়নি। আর এখন আমরা ভাবলাম অনেকদিন যাবৎ কোনো খেজুরের ভিডিও দেওয়া হচ্ছে না। আমাকে অনেক যে সাবস্ক্রাইবার আছে তারা সবাই আমাকে খুব অনুরোধ করছে যে ভাই আমাদেরকে কিছু খেজুর গাছের ভিডিও দেন, কারণ এখন খেজুরের সিজন। তো খেজুরের সিজন, আমি এখন সৌদি আরবে, আর সৌদি আরব এটা হচ্ছে সমরান শহর, আলবাহার কাছে, আভারও কাছে, আর এটা হচ্ছে গোমফুদা ডিস্ট্রিক্ট। তো এটা একটা মাজরা, তো মাজরাতে পরিচালনা করে এক বাঙালি। এখানে আম, খেজুর, তারপর লেবু, কমলা, মালটা সব কিছুই আছে। তো আমরা আজকে একটা খেজুর গাছের রিভিউ আপনাদেরকে দেখাবো। দেখেন এখন খেজুরের সিজন, খেজুর দেখা যাচ্ছে। তো যদিও এটার মধ্যে খেজুর তেমন হয়নি, আর খেজুরের কোয়ালিটিও, এটা কিন্তু আজুয়া খেজুর, কিন্তু খেজুর যে হয়েছে আপনার এই খেজুরের যে কোয়ালিটিগুলো তেমন বেশি একটা ভালো না। তো পরিচর্যার বিষয়টা আর খেজুর গাছের বিভিন্ন বিস্তারিত নিয়ে সিরিয়াল ভিডিও দেব। আমি ভাবছি যে আপনাদেরকে আমি কয়েকটা ভিডিও দেবো। আজকের এই খেজুর গাছটা আপনারা দেখেন, এই খেজুর গাছটাতে কিন্তু খেজুর এখনও তেমন বেশি কম না, কিন্তু অনেক বেশি খেজুর। এটা হয়তো ছোটো দেখে এখন এরকম দেখা যাচ্ছে, যখন আর একটু বড়ো হবে তখন কিন্তু আরও অনেক বড়ো হবে। দেখেন প্রচুর খেজুর আসছে। আর সৌদি আরবের এই খেজুর গাছগুলো কীভাবে পরিচর্যা করতে হয় আর কীভাবে এগুলো আপনার ফুল লাগাতে হয়, যেটাকে বলা হয় আপনার পরাগায়ন, যেটা বলা হয় পরাগায়নটা কীভাবে করা হয়, সেই বিষয়গুলো আমি এক এক ভিডিওতে এক একভাবে আলোচনা করব। তো আপনারা সবাই দেখবেন। আর এই আজুয়া খেজুর গাছটা দেখেন, এটা কিন্তু আরও অনেক ছোট থেকে আপনার খেজুর ধরছে। তো এটা হচ্ছে আজকে কয়েক বছর আমি যে বাগানের পরিচর্যা করে তাকে আমি প্রশ্ন করেছিলাম, উনি বললো যে না, 7-8 বছরের উপরে খেজুর আসতেছে। তো এটা হচ্ছে 8 বছর না 9 বছরের পদার্পণ। তো আপনারা সবাই দেখবেন, আর পরবর্তীতে আমি বাকি গাছগুলো দেখাবো। তা আমি ওই পাশ দিয়ে ঘুরে আপনাদেরকে দেখাই। তুমি যাও ভাই, বেশ আপনার সময় আসেনি 10 মিনিট যাই গো, বুঝা যায় না, সূর্যের আলোটা পড়ছে না কাঁচাইটার মধ্যে, এই কারণে বুঝা যায় না। ভিউয়ার্স, এই যে দেখেন একটা বিষয়, এগুলো হচ্ছে খেজুর গাছের চারা। বিসি থেকে এই যে আপনার উপরে যে খেজুরগুলো হয়, এই খেজুরগুলো নিচে পড়ে, নিচে পড়ার পরে এই চারাগুলো হয়। ইচ্ছা করলে আমরা কিন্তু এই চারাগুলো বাছাই করতে পারি, বাছাই করতে পারি, কিংবা এই চারাগুলো এখান থেকে আমরা অন্য জায়গায় রোপণ করতে পারি। তো রোপণ করার জন্য আমাদের কী করতে হবে, এই চারাগুলো সংরক্ষণ করতে হবে এবং ভালোভাবে এই চারাগুলো উঠাইতে হবে। আর যেটা সাকার, সাকার বিষয়টা, আপনারা সাকার লাগাবেন না বিজি লাগাবেন, সে বিষয়টা আমি আপনাদেরকে দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব। আর যে চারা থেকে ভালো হয় না সাকার থেকে ভালো হয়, কীভাবে আপনি বাগান করতে পারেন, সেই বিষয়টাও আলোচনা করব। আপনারা থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ সৌদি আরবের আরও অনেক বাগান আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং বিভিন্ন খেজুর গাছ আপনাদের মাঝে শেয়ার করব, কিভাবে পরিচর্যা করতে হয় সেই বিষয়গুলো শেয়ার করব। তাহলে আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকের ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে। তো আপনারা সাথেই থাকবেন, আশা করি আমাদের সাথে থাকবেন, এবং কমেন্টের মাধ্যমে আপনি কী জানতে চান সেই বিষয়গুলো জানাবেন।